প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তো কি অবস্থা তোমাদের? এখন আমাদের এইচএসসি পরীক্ষা খুব নিকটে চলে এসেছে, তো আমাদের উদ্বিগ্নতা বাড়ছে, টেনশন বাড়ছে, তো চিন্তাও বাড়ছে। চিন্তা হওয়াটাই স্বাভাবিক, কারণ তোমাদের পূর্ববর্তী যারা শিক্ষার্থী ছিল বা ভাইরা আছে তাদেরও সেম কাহিনী হতো। তো এখন এইচএসসির এই পূর্ববর্তী মুহূর্ততে এসে আমাদের ঠিক প্রিপারেশনটা কীরকম হওয়া উচিত, প্রস্তুতিটা কীরকম হওয়া উচিত, আমরা আজ এক্সট্রা ক্লাসের পক্ষ থেকে আমি হাবিবুর রহমান অনেক কিছু তথ্য শেয়ার করতে যাচ্ছি। তো আমরা এই প্রস্তুতিটাকে, এইচএসসি পূর্ববর্তী প্রস্তুতিটাকে আমরা তিন ভাগে ভাগ করতেছি। প্রথমে আমি এইচএসসি পরীক্ষার আগের দিনে যে প্রস্তুতিটা সেটা, পরীক্ষার হলের যে প্রস্তুতিটা সেটা, এবং আমাদের পরীক্ষার পরে গিয়ে যে প্রস্তুতিটা দরকার ছিল সেটাকে আমি একটু বিশ্লেষণ করি। প্রথমেই চলে আসি এইচএসসি পরীক্ষার ঠিক আগের দিন আমাদের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত। ইন্ডিভিজুয়ালি প্রতিটা পরীক্ষা হবে, তার আগের দিন আমরা কীভাবে প্রস্তুতি নিলে আমাদের পরীক্ষায় সর্বোচ্চ ফলাফলটা আশা করতে পারি। তো আমাদের পরীক্ষার যে পূর্ববর্তী দিন, সেদিন আমাদের কী ধরনের যে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে সেটা হচ্ছে আমাদের চিন্তা, টেনশন এবং নার্ভাসনেস। তো সেক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটা হবে, একদম চিন্তা না করা, একদম শান্ত থাকা। তাহলে এই কাজটা আমাদের কীভাবে দমন করা যায়? তো পরীক্ষার আগের দিন আমাদের মধ্যে যে নার্ভাসনেসটা কাজ করে, যে আমরা যখন একটা প্রস্তুতি কমপ্লিট করতে যাই তখন আমাদের মধ্যে যে অস্থিরতা কাজ করে সেটা হচ্ছে কোনো একটা জিনিস পড়া বাদ দিয়ে দিলাম বা কোনো জিনিস কি কম পড়ে ফেললাম, এই ধরনের চিন্তা আমাদের একদমই করা যাবে না। ঠিক যতটুকু পড়েছি, ঠিক যতটুকু জানি, ঠিক ততটুকু আমরা বারবার বারবার প্র্যাকটিস করে ততটুকুতে আমরা আমাদের প্রস্তুতি সম্পন্ন করব। এবং একটা জিনিস ইম্পর্টেন্টলি আমাদের জেনে রাখতে হবে যে পরীক্ষার আগের দিন এসে আমরা নতুন কিছু কোনো ক্রমেই ধরা যাবে না। তো যে ক্ষেত্রে আমরা যদি নতুন কিছু ধরতে যাই সেটা আমাদের প্রথমত কনফিউশন ক্রিয়েট করবে, সেকেন্ডলি সেটা যে আমরা প্রপারলি শিখতে পারবো সেটা এনশিওর করতে পারবো না, বাকি পড়াগুলোতে সেটা এফেক্টিভলি। দ্যাটস ওয়াই তো আমরা নতুন কিছু ধরার মধ্যে যাব না এবং একদম শান্ত থাকতে হবে পরীক্ষার আগের দিন। এরপরে যে পরীক্ষার আগের দিন যে কাজটা করতে হবে আমাদের, আমাদের প্রস্তুতি কমপ্লিট করে এসে রাতে যখন ঘুমাতে যাব তার একটু আগে আধা ঘন্টা ধরে আমরা যতটুকু প্রস্তুতি নিয়েছি তার একটি সামারাইজ করব, একটা সামারি ক্রিয়েট করব। তো সামারিটা ঠিক কখন পড়বো আমরা? পরীক্ষার যখন আমরা যখন পরীক্ষার জন্য রওনা দিব, সকালবেলা যে প্রিপারেশন নিব বা রিভাইজটা দিব, ঠিক তখন অনলি এই সামারিটা আমরা পড়ে যাব। সেক্ষেত্রে আমাদের উপকারটা কী হবে, আমরা যখন একটা জিনিস নিয়ে নর্মালি রিভাইজ দিতে যাই শুরু থেকে শেষ পর্যন্ত, আমাদের ওই ক্ষুদ্র সময়টাতে পুরোপুরি আমাদের রিভাইজটা দেওয়া সম্ভব হয় না। কিন্তু আমরা যখন এই সামারিটা পড়ে যাব ঠিক তখন ওই আমাদের কমপ্লিট যে ইয়াটা ছিল, যে পড়াটা ছিল, ওইটা আমাদের এখানে কভার আপ হয়ে যাবে। তারপর আসি সৃষ্টিকর্তাকে অবশ্যই আমরা পরীক্ষার আগে স্মরণ করে যাব। এবং আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে পরীক্ষার আগের দিন করা যাবে না, সেটা হচ্ছে প্রশ্নের পেছনে ছোটা। আমাদের দেশের যে প্রশ্নপত্রের যে রিউমারটা আছে বা যেটা আছে, তো এই চিন্তাধারা থেকে একদম বেরিয়ে আসতে হবে যে প্রশ্নপত্র পাবো, যা ওইটি দিয়ে প্রিপারেশন দিব, ওয়েট করব, একদম করা যাবে না। এই ক্ষেত্রে আমরা সতর্ক থাকব। এরপরে আমরা যখন পরীক্ষার হলে প্রবেশ করব বা পরীক্ষার আগের যে প্রস্তুতিটা, হলে যাবার আগ পর্যন্ত আমাদের একদম ঠান্ডা মাথায় আমাদের প্রত্যেকটি জিনিস নিয়েছি কিনা নিশ্চিত করে তারপর পরীক্ষা হলে প্রবেশ করতে হবে। প্রবেশপত্র, পেন্সিল, রাবার, স্কেল, যাবতীয় জিনিসপাতি। তো এরপর আসি পরীক্ষার হলের ব্যাপারে। পরীক্ষার হলে যখন আমরা ঠিক খাতা দেওয়ার পরে যে টাইমটা পাবো স্কেল করার মতো, এবং স্কেল করার পরে যখন কিছু অবশিষ্ট টাইম পাবো, তখন আমরা আগে থেকে ঠিক করে নেব ঠিক কোন কোন প্রশ্নের উপর আমরা সঠিক গুরুত্ব আরোপ করব। প্রত্যেকটি প্রশ্নের উপর সমান গুরুত্ব আরোপ করতে হবে। তার আগে আমরা ঠিক করে নিব কোন প্রশ্নের উপর আমাদের সবচেয়ে বেশি জ্ঞান আছে, ঠিক যে প্রশ্নটা আমরা সবচেয়ে ভালো পারবো ঠিক সেটাই আমরা আগে উত্তর করার চেষ্টা করব। আরেকটা ব্যাপার আমরা পরীক্ষার হলে খেয়াল রাখবো, সেটা হচ্ছে যে সময় নির্ধারণের ব্যাপার। আমরা কখনো কখনো দেখা যায় যে 60টা সৃজনশীল বাংলায়, তো সেখানে আমরা 2টা সৃজনশীল 1 ঘন্টায় লিখি, বাকি 5টা সৃজনশীলের জন্য পর্যাপ্ত টাইম দেওয়া হয় না। সেক্ষেত্রে হয় কি, হয় আমাদের হাতে লেখার ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়ে, অথবা আমরা প্রপারলি সেই অ্যান্সারগুলো পড়ে আসতে পারি না। একদম করবো না ব্যাপারটা, আমরা আগে থেকে টাইম সিলেক্ট করে রাখবো, এই কোশ্চেনের জন্য এত এত টাইম লাগবে, সেই অনুযায়ী আমরা পুরো পরীক্ষাটা দিয়ে আসবো। সর্বোপরি পরীক্ষার হলে আমরা যখন বসার আগে আশেপাশ চেক করে নিব, যদি কোনো কাগজপত্র বা থাকে সেগুলো আমরা সরিয়ে রাখব। তো এরপর পরীক্ষার হলে কোনো ক্রমে পরীক্ষার হল গার্ড বা শিক্ষকের সাথে বেয়াদবি বা কোনো প্রকার বাজে ব্যবহার করা যাবে না। তো এই হচ্ছে যাবতীয় আমাদের পরীক্ষার হল সংক্রান্ত বা পরীক্ষা যতক্ষণ দিব সেই যাবতীয় আলোচনা। তো এরপর আমরা যখন আসবো, একটা পরীক্ষা শেষ হলো, পরীক্ষা শেষ হওয়ার পরে আমরা যখন হল থেকে বেরোবো, এর পরবর্তী আমাদের আলোচনাটা কী হবে? নাম্বার 3, পরীক্ষা পরবর্তী আলোচনা। তো আমরা একটি পরীক্ষা দিয়ে আসলাম, এখন পরীক্ষাটা দিয়ে আসার পর এখন যদি আমরা যদি চিন্তা ভাবনা করি যে পরীক্ষাটা কেমন দিলাম, পরীক্ষাটা কেমন হয়েছে, সে নিয়ে টেনশন করি, তো সেটা কি আমাদের পরবর্তী পরীক্ষাগুলোকে কোনো ভালো প্রভাব ফেলবে? অবশ্যই না।
তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা পরীক্ষা দিয়ে যখন বেরিয়ে আসবো কখন নয় আমরা আমাদের ফ্রেন্ডের সাথে এটা মিলাতে যাব না যে তুই এটা অ্যান্সার কি করেছিস, তুই এটা অ্যান্সার কি করেছিস বা আমি কি দিয়েছি, একদম এই কাজটা করবো না। এই কাজটা করলে আমাদের প্রথমত জিনিসটা আসবে, হয় আমার উত্তর সঠিক হলে আমি ওভার কনফিডেন্ট হয়ে যাবো, আমার উত্তরটা যদি ভুল হয় সেম আমি ঠিক যে পরিমাণ ওভার কনফিডেন্স পাওয়ার কথা ছিল তার চেয়ে আমরা ডিমোটিভেটেড হয়ে যাবো, কোনো দরকার নেই। পরীক্ষা শেষ, আলহামদুলিল্লাহ যা দিয়েছি ভালো দিয়েছি, আমরা হল থেকে বেরিয়ে যাব। নেক্সট আমার যে কাজটা হচ্ছে যে পরীক্ষা হল থেকে বের হওয়ার পর পরবর্তী পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া, এরপরে যদি আমার যদি পরীক্ষা থাকে পরের দিনই, তো আমরা সেই পরীক্ষার জন্য আমরা ঠিক করে নেবো কীভাবে কী পড়বো, প্রস্তুতি ঠিক করবো। এরপরে গিয়ে যদি পরীক্ষা না থাকে আমরা সেদিন বিকালেই অথবা পরীক্ষা পরবর্তী সময়ে ঘুম দিব। তো সর্বোপরি আমাদের যে ব্যাপারটা হচ্ছে পরীক্ষার পর এসে আমরা কখনোই আগের পরীক্ষাতে কী হলো আমরা সেটা নিয়ে আলোচনা করবো না। তো আমরা যদি আগের পরীক্ষা ব্যাপারটা নিয়ে পড়েই থাকি তাহলে ব্যাপারটা হচ্ছে যে চিন্তায় আরও চিন্তা বাড়াবে। এখন কথা হচ্ছে যে আমাদের যদি একটা জিনিস নিয়ে টেনশান করি তো সেটা কখনোই আমাদের জন্য ভালো প্রভাব ফেলবে না, উল্টা আমরা যদি সেদিনে চিল মোড়ে থাকি, কুল মোড়ে থাকি, সেটা আমাদেরকে পরবর্তী পরীক্ষার জন্য আমাদেরকে মোটিভেটেড করবে, এটা আমাদের কাম্য। তো এটাই হচ্ছে যে আমাদের মোটিভেশন, আমাদের নিজের মোটিভেশন আমরা নিজেরাই। তো এক্ষেত্রে অন্যের কথা শুনে আমার একটা ফ্রেন্ড অনেক ভালো পরীক্ষা দিয়ে দিছে, আমি তো তার মধ্যে দিতে পারিনি, আমার ফ্রেন্ড অনেক ভালো 100-100 অ্যান্সার করে ফেলছে, আমি তো 99 করেছি, কোনো সমস্যা নেই, আমাদের আগামী পরীক্ষাটা ভালো করে দিই। যে আজকে পরীক্ষাটা কী হয়েছে, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, খারাপ হয়েছে দেখার দরকার নেই, রেজাল্ট জানা যাবে। তো এতটুকুই আমাদের যে HSC পরীক্ষার ব্যাপারগুলো হচ্ছে, এভাবে পরীক্ষা, পরীক্ষা পরবর্তী এবং পরীক্ষার মধ্যেকার ব্যাপারগুলো আমরা এভাবে প্রস্তুতি সম্পন্ন করব। এরপর আমাদের সাবজেক্ট ওয়াইজ যে আমাদের প্রিপারেশনের ব্যাপারগুলো আছে, আমরা এক্সট্রা ক্লাস থেকে প্রত্যেকটি পরীক্ষার আগে আগে এসে আপনাদেরকে উপস্থাপন করা হবে। তো আজকের মতো আমাদের HSC পরীক্ষাটা সবার ভালো হোক সেই শুভকামনায় আমরা এক্সট্রা ক্লাস থেকে আজকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।